খুব ভাল লাগিছে আসলতে মুকালমুয়ার এই সুন্দর মানে এটা গাঁৱৰ মাজত ইমান এখন ধুনিয়া রিজর্ট আছে বুলি জনাই নাছিল আর আজি আমার নলবাড়ী সাংবাদিক বন্ধুসকলৰ যি এটা অনুষ্ঠান নববর্ষর নতুন বছর নতুন চিন্তারে বলে অনুষ্ঠানটি করেছে খুব সুন্দর অনুষ্ঠান গতি এই রিজর্টত করেছে গঙ্গা যমুনা রিজর্ট গতি সেই রিজর্টত আহি পেলে আসলে মানে আপ্লুত হয়েছো যে ইমান ধুনিয়া প্রাকৃতিক সৌন্দর্যের মাজত আর চারিওফালে পুখুরী চারিওফালে গছ আর বিশেষ সেগুন গছ বহুত আছে মানে দেখা পাই সেউজীয়া পরিবেশ আর সেউজীয়া পরিবেশ আর তার ইমান নিট এন্ড ক্লিন আর প্রত্যেকজোপা গছকে সুন্দরভাবে আধালৈকে রং করেছে আর তার মজাতে আকো শাকু কিছুমানও আছে ধুনিয়া ধুনিয়া পুখুরীর মাজত শাকু আছে গতি আর ধুনিয়া কটেজবিল আছে আর ধুনিয়া মানে কেম্পও দেখি দেখা পাইছো যে মাটিত ধুনিয়াকে শুব পড়া কিছু কেম্পও আছে পুখুরীর উপর কটেজবিল আছে আর ধুনিয়া রেস্টুরেন্ট আছে গতি গোটেখিনির মানে একটা সুন্দর পরিবেশ যে খোয়ারে হোক থকারে হোক থকার কারণে একটা সুন্দর পরিবেশ আছে আর যে সেউজীয়া আসলতে প্রকৃতির যে আসলতে এক মানে সুন্দর পরিবেশে আপনাদের সজাই পড়াই তুলিছে মানে সচাক অপ্লুত হয়েছো আর মানে নিজেও ভাবিছো যে এনিশার কারণে হলেও মানে সম্পূর্ণ ফেমিলি লই পেলায় আহি পেলায় ইয়াত এনিশা কটাম গতি তেনেকে ভাবিছো আর মানে এইটা বেলেগকো কম যে মুকালমুয়ার গঙ্গা যমুনা রিজর্ট গতি সেই রিজর্টত আপনাদের আহক ধুনিয়াকে দিনটা কটাও বা নিশাটো কটাও আপনার কোনো ধরনের অসুবিধা নাই আর ইয়ালে আহি এটা কথা দেখা পাইছো যে বিভিন্ন পিকনিক খাবলেও বিভিন্ন ঠাইর ব্যক্তি সকল আহিছে আর নিজে বনায়ও খাইছে কিছুয়ে হয়তো বনাই পেলে লুয়ে আহিছে কিছুয়ে হয়তো রেস্টুরেন্ট অর্ডার দি খাইছে গতি সকল দিকর আসলে যি সুবিধা রাখিছে আর ভূপেন তালুকদার ডাঙরিয়া তেখেত সত্তাধিকারী গতি তেখেতে ইমান ধুনিয়া এটা পরিবেশে এই রিজর্টখন গঙ্গা যমুনা রিজর্ট সজাই পড়াই তুলিছে মোর বিরাট ভাল লাগিছে মই নিজেও আহিম আপনাকেও আহক আর মই ভূপেন দাক বহুত বহুত ধন্যবাদ কিন্তু মই এটা কথা ভাবিছো আপনি যেটা আমাক অসমৰ ৰাজ্যক মানে কাজিৰঙা বৰ ধুনীয়া মানে 97 মানে মানে এনেকুৱা উপহাৰ দিলে এটা আকৌ নতুন ৰূপত কিবা এটা বনোৱা বুলি শুনিছো মানে নতুন বিভিন্ন কৰি আছো কাজিৰঙাটো তাৰ পাছতো আকৌ ধৰক বিভিন্ন গীত এতিয়া মই অন্ততঃ ধৰি লওক একেবাৰে কমেও 4-5 গীত গালো নিজৰ বেলেগৰ সকলোৰে মিলাই পেলাই আর এটা নতুন নতুন গীতবিলাকের সৃষ্টি হয়ে আছে নিজের নবপ্রজন্মর যখন আপকামিং প্রতিভা আছে সেই তেওঁলোকৰ কারণে বহুত গীত সজাই পড়াই তুলবলগীয়া হয় লিখাই হোক সুর করাই হোক মিউজিক করাই হোক গতি তেনেকুৱা ধরনের কাম করে আছো আর তারপরেও নিজের কারণে আসলতে কাম করা হয় কিন্তু কথাটো হচ্ছে কি যে কিছু ক্ষেত্র কোভিড যাওয়ার পছত আমার অকন ফাইনেন্সিয়ালি আমি দুর্বল হয়েছো আজিকালি একটা গীত করব কারণে 5,00,000 টাকা খরচ করবলগীয়া হয় গতি প্রত্যেক মাহতে এটা একটা গীত যদি আমি দিও বলে হব তাহলে আমার 7,00,000 টাকার প্রয়োজন গতি সে সম্ভব নহয় আগতে প্রডিউসার আসলে প্রডিউসারে গীত সমূহ করেছিল আমি গাইছিল করেছিল কিন্তু এটা নিজের প্রমোশনের কারণে প্রত্যেকজন সিঙ্গারে আসলে নিজে গীত করবলগা হয় নিজে খরচ করবলগা হয় গতি এইখানে ক্ষেত্রে নিজের গীত ওলার ক্ষেত্রে অকান অসুবিধা হয়েছে তার মজাতে হাতরে আঙুলি একটা সুন্দর গীত সানক গাইছিল 1999 চনত প্রথম মুম্বাইর সানে অসমীয়া গীত হিসাবে সেই গীতটি গাইছিল তারপরও বহুত গীত করল মুম্বাইর বিভিন্ন শিল্পীর আর এটা সেই গীতটি এখন নতুন রূপত প্রিয়ঙ্কা ভঁড়ালী আর মানে গাই পেলায় নতুনকে রিলিজ করেছো আর সুন্দর সুন্দর গীত বহুকটা করে আছো গামোসার গীত করেছো গামোসার মরমজানের গীত করেছো মাইনার গীত করেছো আর জালুকবাড়ি ইউনিভার্সিটি এরিওহা স্মৃতিবিল পেলায় গীত করেছো হিন্দি গীত এটি করে আছো পর্যায়ক্রমে আপনার এটা এটাকে আগবাই গিয়ে থাকে গতি সকলের আশীষ মরমজানে কামনা করেছো আর আজি গঙ্গা যমুনা রিজর্টত আহি ইমান সুন্দরভাবে আসলতে সাংবাদিক বন্ধুসকলের বিভিন্ন রাইজর সময়খানি কটালো মানে বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করেছো আর শান্তনু কলিতা ডাঙরিয়া আজি আমার আছে গতি লগ পাই একেলগে নববর্ষর এই শুভ ক্ষণটি আমি পার করলো গতি এই শুভ মুহূর্ত স্মরণীয় হয়ে রব থ্যাংক ইউ ধন্যবাদ আমি আমি শেষত মানে কি আমার অনুপম শইকীয়া দাস দাদাই যেহেতু হলে মানে ইউনিভার্সিটির লই পেলায় এটা দাদাই গান বনাইছে জালুকবাড়ি কৰি পেলায়
আসলে কি হয় গানটো রিলিজ করার আগত গাবলে অকমান প্রবলেম হয় কারণ রিলিজ করা নাই করে আছে তথাপিও মানে গুনগুনাই দিছো পারব অকমান জালুকবাড়ি রে মইনা ওই জালুকে পুরা দীপুরে সিরিং সাপরি লোরা মই বুকু খনি সিরিংকে মারে জানোই কি যে করো ও জানোই কোতে মরো ও জানোই কৃষ্ণ সুরা শুকুরে হরে ও জালুক বাড়িরে মইনা ওই জালুকে পুরা দীপুরে সিরিং সাপরি লোরা মই বুকু খনি সিরিংকে মারে জানোই কোতে মরো ও জানোই কি যে করো ও জানোই কৃষ্ণ সুরা শুকুরে হরে। আসলে জালুকবাড়ি ইউনিভার্সিটিত এটা সময়ত অতীজৰ পৰা এটা পৰম্পৰা আছিলে যে হোষ্টেলৰ সন্মুখেৰে যদি ছোৱালীবিলাক মানে পাৰ হৈ যায় তেতিয়া আমি ল'ৰাবিলাকে জোকাওঁ যে মই না আকৌ ছোৱালীবিলাক পাৰ হৈ গ'লেও বা ল'ৰাবিলাক পাৰ হৈ গ'লেও হোষ্টেলৰ ছোৱালীখিনিয়ে জোকায় যে মইনা মইনা শব্দটো খুব পপুলাৰ শব্দ সেইকাৰণে মই আৰু জালুকবাৰীত হৈছে কৃষ্ণচূড়াৰ গোটেই এটা পৰিৱেশ গতিকে মইনা শব্দটোক ব্যৱহাৰ কৰি যে জালুকবাৰীৰে মইনা জালুকে পুৰা দীপুৰে চিনিম চাপৰি লৰা মই আৰচিচিপুৰ স্পেচিয়েলিটি আছে গতিকে সেইকাৰণে সেই গীতটি এনেকৈ সজাই পৰাই তুলিছোঁ এটা সুন্দৰ পৰিৱেশত কৃষ্ণচূড়াৰ মাজত আৰু জালুকবাৰী ইউনিভাৰ্চিটিতে সেই গীতটো শ্বুটিং কৰিম এনেকৈ এটা মনস্থ কৰিছোঁ আৰু ইয়থ ফেষ্টিভেল যিহেতু ইয়থ ফেষ্টিভেলত আমি গোটেই গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ আণ্ডাৰত যিমানখিনি কলেজ আছে সকলোৰে ল'ৰা ছোৱালী থাকে গতিকে ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে শিক্ষক শিক্ষয়িত্ৰী থাকে গতিকে তেনেকুৱা এটা পৰিৱেশত গীতটি ৰিলিজ দিয়াৰ মনস্থ কৰিছোঁ। আপুনি এনেই কোনটো হোষ্টেলত আছিলে তেতিয়া? তোতে আছিল, ময়ো আছিলোঁ। বহুত বহুত ধন্যবাদ জনালোঁ দাদাক। এই চেগতে আমাৰ আজি মাজত আৰু উপস্থিত হৈছে আমাৰ সমাজ জীৱনৰ লগত, নলবাৰী সমাজ জীৱনৰ লগত জড়িত এক ব্যক্তি, বিশেষ ব্যক্তি আমাৰ শান্তনু কলিতা দা। দাদাক আমি বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ নতুন বছৰত ইয়ালৈকে অহাৰ কাৰণে। দাদাৰ মনোভাৱখিনি আজি কেনেকুৱা লাগিলে বা ক'ব? না, মই আগতেও আহিছোঁ, আগতেও আহিছোঁ এই আজি, আৰু আজি আহি আৰু বেছি ভাল লাগিল। তাতে আৰু আমাৰ অনুপম দাক লগ পালোঁ, আৰু ভাল লাগিল। উন্নত হৈছে পৰিৱেশটো, আৰু ভাল লগা হৈছে। অনুপম দাই কৈছে কথাখিনি, মোৰো সেই একেই কথা। ৰাতিৰ যিটো নৈশলোক, নৈশলোকত আলোক, যিটো আলোকসজ্জা, সেই আলোকসজ্জাও বিশেষভাৱে উল্লেখযোগ্য এই গংগা যমুনা এগ্ৰ' ৰিজৰ্টৰ। গতিকে এইখন এখন ফেমিলি ৰিজৰ্ট, ফেমিলি আহি ভাল পাব। গতিকে আহক সকলোৱে, মোৰ নিজৰে অঞ্চল, আমাৰ নিজৰে অঞ্চল বৰক্ষেত্ৰী অঞ্চলৰ সমীপতে এইটো নলবাৰী জিলাৰ অন্তৰ্গত মুকালমুৱা কমিউনিকেশ্যন এইফালেদি হয়। গতিকে সকলোৱে আহি ভাল পাব, ফেমিলি লৈ আহি ভাল পাব। ৰাতি থাকিব লাগিলে থাকিবও পাৰিব, তম্বু আছে, গেষ্ট হাউচ আছে, খানা পাব, কেম্প আছে। গতিকে আৰু পানীৰ মাজত থাকিব পাৰিব, জলকেলি কৰিব পাৰিব। তো গতিকে এইখিনিয়ে আৰু। এনেই কিন্তু আহি খুব ভাল লাগে, এটা প্ৰাকৃতিক পৰিৱেশ, আৰু মানে ইয়াৰ কৃত্ৰিমতা অলপ কম আছে। প্ৰাকৃতিক পৰিৱেশৰ মাজত জীৱনটো নতুনকৈ জীৱ মানে জীয়াই তোলাৰ, জীপাল কৰি তোলাৰ এটা সুন্দৰ প্ৰচেষ্টা, ভাল হ'ব। আহক সকলোৱে। আৰু আপোনাৰ ইয়াৰ যি স্বত্বাধিকাৰী তালুকদাৰ, তেখেত খুব মানে সহজ সৰল অতিথি পৰায়ণ, সকলোকে হাঁহি মুখে আদৰণি জনাই আহি ভাল পাব, তেখেতৰ সংগ লৈও ভাল পাব। আহক সকলোৱে, আমি আৰু আহিম, আহিয়ে আছোঁ, আহি থাকিম। থেংক ইউ। শেষত আমাৰ দাদা অনুপম দা আজি আমাৰ যাব আৰু ইয়াৰ পৰা বিদায় ল'ব। শেষত আমাৰ ৰিজৰ্টৰ ফালৰ পৰা শ্ৰদ্ধা মৰম সকলোখিনি স্বৰূপ হিচাপে এখন গামোচা আমাৰ ৰিজৰ্টৰ স্বত্বাধিকাৰী ভূপেন তালুকদাৰ দেৱক এখন গামোচাৰে সম্বৰ্ধনা জনাবলৈ আগবাঢ়ি। ধন্যবাদ, আপোনালোকে ইমানখিনি মৰম দিছে, মই বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু যে মই কৈছোঁ যে মই নিজেও আহিছোঁ, আকৌ ফেমিলি লৈ আহিম, আৰু সকলো আহক, সকলো আহি পেলাই আচলতে মই কৈছোঁ যে খুব সুন্দৰ ৰিজৰ্ট আচলতে, আৰু চৌদিশে পুখুৰী, পানী, সেউজীয়া গছ গছনি, তাৰ মাজতে চেগুন গছেৰে ভৰপূৰ হৈ আছে। গতিকে তাৰ মাজতে ধুনীয়া ধুনীয়া কটেজ আছে, ৰাতি থকাৰ কাৰণে গেষ্ট হাউচ আছে, তম্বু আছে, ৰেষ্টুৰেণ্ট আছে, কি নাই তাৰমানে। গতিকে এটা সুন্দৰ পৰিৱেশৰ মাজত এনিশা কটাই যাওক।
তাকেই কামনা করছি। থ্যাংক ইউ।